আমার মাটি নাই, আমি কোত যাম? আমার মাটি বাড়ি কোন সাইডতে নাই, এইখানে মাটি রাইলে আমি যাম কোত? আমি গরিব মানুহ, আমি কোত যাম? কারণ আমি একেবারে গরিব মানুষ, আমার তো থাকিবার জায়গা নাই, মাটি বস্তি আমার একো নাই। আমাক উচ্ছেদ করিলে আমি কোত যাম? আমি মাটি চাটি নাই, কোক যাম, কোত থাকি? নিজের ব্যক্তিগত লাভালাভর অঙ্কত বেকা পথ পূণ করিব পৰা এজন বিধায়কর বাবে বিপদত পলাশবাড়ির শ শ পরিয়াল। দুখিয়াক মাধমার বিধায়ক হেমাঙ্গর সোমবারে টাইমেটত সম্প্রচার হয়েছিল এজন জনপ্রতিনিধির রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের নামত করা কাণ্ড। চক্রান্তমূলকভাবে ঘাইপথর কাষত ক্রয় করা 10 বিঘা 4 কঠা 14 লেচা মাটি, ডাক নম্বর 330, পট্টা নম্বর 195, আর ইয়ার পিছতে পানিত হাঁহ নচরা অবস্থাত এই সকল গয়া রাইজ। আমি পলাশবাড়ী সমষ্টি সরুপারায় গুছি গাঁৱৰে, আমি স্থায়ী বাসিন্দা, আমি বহু বছর ধরে ইয়াতে বাস করে আছো, কিন্তু ঘটনাটো হয়েছে কি, আমার ইয়াতে একটা ফোর লেন অহার আমি গম পাইছো, রাস্তা ঘাট আমার প্রত্যেককে লাগে, সেইটো সঁচা কথা, কিন্তু ঘটনা হয়েছে কি, যদি আমার বাসস্থান নাই, বাসস্থান হেরাবলগা হয় তেতিয়াহলে আমার রাস্তার কি আবশ্যক? আমি বারম্বার আমার ডিসি ম্যাডামক জ্ঞাত করা হয়েছে, আমার স্থানীয় বিধায়কক জ্ঞাত করা হয়েছে, প্রত্যেককে জ্ঞাত করা হওয়ার পিছতো এতিয়ালে আমি কোনো ধরনের সঁহারি পাওয়া নাই। গতি মই এইখিনি কব বিচাৰো, যাতে আমি ইয়াতে আমার লড়া ছোৱালী হইতে ভালকে বসবাস করে থাকিব, রাস্তাটো এটা এনেকুৱা রাস্তায় ঠাই দিয়ে লৈ যাওক যাতে কারো ক্ষতিগ্রস্ত নহয়। এজন দুজন নহয় 25 জন মানুহে আবেদন করল, আবেদন এতিয়ালৈকে গৃহীত হওয়া নাই। এই 25টা পরিয়াল উচ্ছেদ করলে আমি কলৈ যাম? যার দ্বিতীয় ঠাইত মাটি নাই, আমি কলৈ যাম? গতি এইফালেদি রাস্তাটো সলনি, এইফালে রাস্তা নহয় আনফালেদি সলনি কৰাটো অনিবার্য, নহলে আমি মরিব লাগিব। পূর্বে নির্ধারণ করা 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর 4 লেনযুক্ত পথর মানচিত্র রাজনৈতিক প্রভাব ঘটুয়াই সলনি করার পিছতেই স্থানীয় রাইজর মাজত লাগিছে হাহাকার। পরে আমার পিতা নাও না জানে, ইমান পুরানা বস্তি এটা, আর এটা আমার এই বয়সত ঘর দর ভাঙি পাতি নিয়াতো ইমান সহজ কথা নহয়, গতি রাইজ সরকারে অলমান বিবেচনা করি আমার রাস্তা নালাগে, রাস্তা হব বেলেগ সাইডে দি নি, আমার জায়গায় দি নিবা নালগে, আমি কত যাং কত খাং কত থাকু, আজি অত বছর থাকা জায়গায় চলি বলি কত যায়, সেগুলো ভাবি চিন্তি বেলেগে দি নিয়াতো ভাল হব। রাস্তাটো আপনাদের অল্প সাইড করে নিলে আমার ভাল হয়, কারণ আমি হচ্ছে একেবারে গরিব মানুষ, আমার তো থাকিবার জায়গা নাই, মাটি বস্তি আমার একো নাই, আমি কেনাকে ঘর বানি আর এই বুড়া বয়সত আর ঘর বানি ভাঙি পাতি আমি তো বেলেগক যাওয়ার আমার ইচ্ছা নাই, কারণ গাঁওখানত আমি এনেকে থাকি আর একটা মিলিজুলি আছো, কিন্তু রাস্তাটো অল্প হব লাগে, রাস্তাটো সরকারের মতে হব লাগে, কিন্তু হক অল্প আমাক বাসে ফেলে অল্প ব্রেক সাইডে দি নিলি আমি অল্প মন ভাল লাগি থাকে আর চিন্তাটো আমার কমি থাকে, আর যদি আমি বয়স থাকি রয়ে যা মাটি বাড়ি কবার কিনি ফেলে ঘর বনাম, কিন্তু এটা মা আমার মাটি বাড়ি কিনা ঘর বনাম আমার বল শক্তি নাই, আমি দুর্বল হয়েছি, এটা বয়সের লগে লগে আমি কেনকে যাই ঘর বানাম, কেনকে কি করি, সেই কারণে আমার মন মন মাহার দুঃখ লাগি আছে। আমি হাজিরা করো, ডেইলি হাজিরা করে খাও, হাজিরা নকলে আমি দিনত নকলে রাতে লঘন পাব লাগে, গরিব মানুষ আমি একেবারে আমার অবস্থা দেখি জানবা লাগে, সেয়ে আমার কবলগিয়া হক রাস্তাটো আমি আপত্তি নকরো, আমার বাসে অল্প বেলেগ সাইডে দিলি আমি অল্প ভালো লাগে, মানুষকেটা যাতে বাঁচি যাও, ঘর কেটা বাঁচি গেলে আমি রক্ষা পড়ো। এগুলা গাছ বন এগুলা পুরানা বস্তি মাখা সব শেষ হয়ে যাব, আমি মাটি চাটি নাই কোক যাম, কোত থাকিম? আমার থাকিবার ঘরে নহব, ইমান বিপদত আমি হেৰি করব নোৱাৰো, আমাক সরকারে হেৰি করে দিব লাগে। ব্যুরো রিপোর্ট, টাইম 8।